আসসালামু আলাইকুম বন্ধুরাম জামান শুন আবার আপনাদের মাঝে আর নতুন টিপস নিয়ে অবস্থিত হয়েছি সকলে জানেন আপনাদের মাঝে আমি কী টিপসগুলো নিয়ে অবস্থিত হই আর এই চ্যানেলটি মূলত খুলেছি আপনাদের স্বার্থে আপনাদের জন্য খুলেছি জনগণের স্বার্থে জনগণের জন্য আমি এই চ্যানেলটি মূলত খুলেছি অনেক চিন্তা চেতনা করে যাতে আমার এই মানুষগুলো যাতে কোনো হয়রানির শিকার না হয় তাই এই চ্যানেলটি আমি খুলেছি আর এই চ্যানেলে আমি যে সব টিপসগুলো নিয়ে আপনাদের মাঝে অবস্থিত হই এবং ভিডিও তৈরি করে আপলোড দিই সেটি সকলে জানেন তাই আমার এক ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন যে পিজি হাসপাতালে প্রফেসরদের দেখানো যায় কি না পিজি হাসপাতালে বহির্বিভাগে প্রফেসর স্যারদের দেখানো যায় কি না সে সম্বন্ধে একটি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই এই সম্বন্ধে একটা ভিডিও তৈরি করার জন্য ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমি আপনাদের উদ্দেশ্যে আমি অনেকগুলো ভিডিও তৈরি করে আপলোড দিয়েছি তো আজকে এর মধ্যে যে ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে আপলোড দিয়ে দিতেছি সেটি হচ্ছে পিজি হাসপাতাল এমন একটা হাসপাতাল সারা বাংলাদেশের সমস্ত লোকজন এখানে এসে চিকিৎসা সেবা নিয়ে থাকেন তাই এখানে প্রভেসরদেরকে আপনারা যখন তখন আসলে দেখাতে পারবেন না আর বহির্বিভাগে কোনো প্রফেসর সারদেরকে আপনারা দেখাতে পারবেন না পিজি হাসপাতালে বহির্বিভাগে মূলত মেডিকেল অফিসার এবং বিভিন্ন কনসালটেন্টের মাধ্যমে সেবা দিয়ে থাকে আর এই মেডিকেল অফিসারদেরকে কন্ট্রোলিং করে বিভিন্ন প্রফেসর সাররা তো প্রফেসর সাররা যে কন্ট্রোলিং করে থাকেন এবং তাদের মাধ্যমেই কিন্তু এই পিজি হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন আর প্রফেসর সারা কিন্তু বিভিন্ন অপারেশন বিভিন্ন ক্রিটিক্যাল কেসগুলো দেখে থাকেন তো এখন আপনি জানতে চেয়েছেন যে পিজি হাসপাতালে আমি বহির্বিভাগে প্রফেসর দেখাতে পারব না ভাই পিজি হাসপাতালে আপনি প্রফেসর দেখাতে পারবেন না বহির্বিভাগে প্রফেসররা বসেন না বহির্বিভাগে প্রফেসর দেখাতে পারবেন না তো প্রফেসর দেখাতে পারবেন কোন সময় যদি মনে করেন আপনার একটা ক্রিটিক্যাল কেস জটিল জটিল রোগে আক্রান্ত হয়েছেন এটা মেডিকেল কনসালটেন্ট যারা আছে তারা সমাধান দিতে পারছে না সেই সব কেসগুলো মেডিকেল অফিসার কর্তৃক তারা প্রফেসর স্যারদের কাছে আপনার রেফার করে তখনই প্রফেসর স্যাররা দেখেন কিন্তু সহযোগী অধ্যাপক যারা আছেন তারা এই কেসগুলো দেখেন এবং সহযোগী অধ্যাপক সার্ফ যদি মনে করেন যে এটা খুব ক্রিটিক্যাল কেস এটাকে ভর্তি করে চিকিৎসা সেবা দিতে হবে তখন কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হবে এর আগে কোনো প্রফেসরের আপনারা কোনো দেখাতে পারবেন না জটিল রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন কেউ তাহলে কিন্তু আপনারা মেডিকেল অফিসার যদি আপনাকে সহযোগী অধ্যাপকের নিকট যদি রেফার করে তখনই আপনি প্রফেসর দেখাতে পারবেন নাহলে আপনার প্রফেসর আর ওই বহির্বিভাগে দেখাতে পারবেন না তবে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে পিজিতে বৈকালিং একটা সেবা আছে পিজিতে একটা বৈকালিক সেবা আছে সেটি দুশো টাকার বিজিটের মাধ্যমে এই সেবাটি চালু করেছেন আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো এই সেবাটি পেতে হলে কীভাবে পেতে হবে আমি ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বৈকালিং সেবাটা হচ্ছে গান দুপুর এগারোটার সময় আপনি এই পিজি হাসপাতালে আসবেন এসে আপনারা দুশো টাকা টিকিট কাটবেন টিকিট কাটার পরে দুপুর দুটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সহযোগী অধ্যাপক এবং প্রফেসর স্যাররা কিন্তু রুগী দেখেন এবং বিশ থেকে পনেরো জন রুগী দেখেন বেশি দেখেন না ওখানে সব কনসালটেন্টরা কিন্তু আছেন সব বিশেষজ্ঞ প্রফেসররা কিন্তু আপনারা আছেন সহযোগী প্রফেসর আছেন এবং প্রফেসর আছে ওখানে আপনি দেখাতে পারবেন ইচ্ছা করলে কিন্তু আপনি সরাসরি যদি আপনি মনে করেন যে পিজি হাসপাতালে এসে বহির্বিভাগে কোনো প্রফেসর স্যারকে দেখাবেন সে সুযোগটা কিন্তু বাই নেই তাই আপনাদের মাঝে আমি সঠিক তথ্যগুলো প্রদান করছি আমার মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আপনি মনে করেন প্রফেসর স্যার দেখাবেন যদি কারো ক্রিটিক্যাল কেস কঠিন কেস থাকে তখন আপনার বহির্বিভাগে এটা টিকিট কাটবেন তিরিশ টাকা টিকিট কাটবেন টিকিট কাটার পরে ওই ক্রিটিক্যাল কেসগুলা মেডিকেল অফিসার কনসালটেন্ট দেখবে দেখার পরে সে সহযোগী অধ্যাপক স্যারের কাছে এটাকে রেফার করবে তখন সহযোগী অধ্যাপক স্যার কিন্তু এটাকে দেখবে দেখার পরে যদি মনে করেন যে সেই রুগীটাকে ভর্তি করতে হবে ভর্তি করে আপনাকে চিকিৎসা সেবা প্রদান করা হবে এতে এইভাবে আপনাকে সহযোগী অধ্যাপকের শরণাপন্ন হতে পারবেন এছাড়া আর কোনো বহির্বিভাগে কোনো আপনার প্রফেসর দেখাতে পারবেন না আর যে বৈকালিংয়ের যে সেবাটা আছে সেই সেবার মাধ্যমে কিন্তু আপনি প্রফেসর এবং সহযোগী অধ্যাপকের আপনি ইয়া সেবা নিতে পারবেন আমার অনেকগুলো ভিডিও আছে আপনার সেগুলো গেঁটে গেটে দেখতে পারবেন তবে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে যদি দেখেন তাহলে কিছু জানতে পারবেন না কিছু শিখতে পারবেন না যাই হোক আমি আপনাদের মাঝে যে টিপসটি নিয়ে অবস্থিত হয়েছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি টিপসগুলো নিয়ে আপনাদের মাঝে দিয়ে থাকি তবে আরেকটি কথা বলছি যদি কোনো প্রবেশে দেখাতে হয় যেমন বিভিন্ন নামি দামি ডায়াগনোটিস সেন্টারে কিন্তু পিজি হাসপাতালের অনেক প্রবেশে সাররা কিন্তু রুগী দেখে থাকেন যেমন ল্যাবেট হাসপাতাল স্কোয়ার তারপর আবনিন ইব্রেসিনা অ্যাপোলো বিভিন্ন হাসপাতালে কিন্তু এই প্রফেসর সাররা কিন্তু উইকানের চেম্বারে প্রাইভেট চেম্বারে রুগী দেখে থাকেন যদি কারো এরকম প্রফেসর স্যারদের কোনো আপনার প্রজন্ম মনে করেন দেখাবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বলে দেব এই বিশেষজ্ঞ ডাক্তার ল্যাবেট এবং স্কোয়ার এবং ইবনিসিনা এবং আদনিন এবং অ্যাপোলোতে বসেন তখন আপনারা কিন্তু প্রফেসর স্যারদের কিন্তু আপনারা কিন্তু দেখতে দেখাতে পারবেন এই স্যাররা কিন্তু আপনার জি হাসপাতালে বহির্বিভাগে আপনারা প্রফেসর দেখার কোনো সুযোগ নেই পাই আমি লিগেল যে তথ্যগুলো সেগুলি কিন্তু আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি আর এই চ্যানেলে মূলত আপনাদের উদ্দেশ্যে খুলেছি কারণ আমি আপনাদের যদি উপকার করতে পারি সেটা আমি নিজেকে ধন্য মনে করবো আমি আপনাদেরকে আমি বিভিন্ন মানে ভিডিও আপলোড করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে কালেকশন করে কিন্তু আপনার ভিডিও আপলোড দিয়ে থাকি যদি কারো কমেন্ট বক্সে কোনো কমেন্ট করার পোষণ মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নিকা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে আমি নিজেকে স্যাটিসফাই মনে করি যে আপনারা আমাকে সাড়া দিয়েছেন আমাকে আপনাকে ভালোবাসছেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো কন্টিনিউ করবেন আমার এই ভিডিও থেকে আপনারা এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর ডাকা মেডিকেল না ডাকা যে কোনো ডাকা যে কোনো বিষয়ে যদি আপনারা কোনো তথ্য জানার ইচ্ছা পোষণ করেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ যত সময় আপনাদেরকে এই আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আর যেখানেই সুস্থ থাকুন ভালো থাকুন সেটাই দোয়াই কামনা করি আপনাদের সকলের জন্য তা আছে কানে খুদা হাফেজ